বিএনপিকে বাদ দিয়ে নয়, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে, পরিষ্কার বার্তা জাতিসংঘের। বাংলাদেশ জাতিসংঘ বা স্বাধীন তদারকিতে সুষ্ঠু নির্বাচনের দাবি অস্ট্রেলিয়ার এমপি, তুলে ধরলেন সাতটি পয়েন্টও। নৌকায় শাহজাহান ওমরকে মানছে না তৃণমূল, বিএনপি বলছে বিশ্বাসঘাতকতা, দুই কুলি হারানোর শঙ্কা। ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে ১৪ গ্রামে অর্ধ শতাধিক শ্রমিক আহত। দেখছিলেন দেশের আলোচিত সংবাদের প্রধান শিরোনামগুলো, এবার থাকছে বিস্তারিত। পিটার হাসের দৌড়ঝাঁপের মধ্যে এবার দৃশ্যপটে হাজির জাতিসংঘ, আবারও বাংলাদেশে সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রশ্নের জবাবে এই তাগিদ দেন। এ সময় তিনি দেশের জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ বিষয়ে ইংরেজিতে যে বাক্যটি বলেছেন তা এরকম, দ্য ইনক্লুসিভ ইলেকশনস বি ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ সবার অংশগ্রহণে। তার কাছে একজন সাংবাদিক জানতে চান, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ৩০শে নভেম্বর নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করতে প্রায় ৩০০০ বাংলাদেশি আবেদনপত্র জমা দিয়েছেন। আপনারা সবসময় বাংলাদেশে অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন। আগামী মাসে ৭ জানুয়ারি বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। এটা বলার জন্য কি এই পরিস্থিতি জাতিসংঘের জন্য যথেষ্ট নয়? এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমি আপনাকে আগে যা বলেছি তাই বলবো, বাংলাদেশে অন্য কিছু সাংবাদিককে মহাসচিবের পক্ষ থেকে বলেছি, আসন্ন নির্বাচন যা হতে যাচ্ছে তাতে যারা অংশগ্রহণ করছেন এর অংশীদার জনগণ, বিভিন্ন দল, মিডিয়া, সবাইকে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানকে উৎসাহিত করতে হবে। এ পর্যায়ে তার কাছে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন আগ্রহী বাংলাদেশি জনগণ, ক্ষমতাসীন দল অভিযোগ করেছে বিএনপি সহ অল্প কয়েকটি দল ২৮শে অক্টোবর থেকে হরতাল অবরোধের নামে জনজীবনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, রাজনীতির নামে এমন বিচ্ছিন্ন ঘটনায় জাতিসংঘের কি কোনো পরামর্শ আছে? এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, নির্বাচনে জড়িত সবাই, সরকার বিরোধী দল, সাংবাদিক, নাগরিক, সমাজ, সবাইকে একসঙ্গে এটা নিশ্চিত করতে হবে যাতে জনগণ অবাধে নিজেদের মত প্রকাশ করতে পারেন, অবাধে ভোট দিতে পারেন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশ গ্রহণেও শান্তিপূর্ণভাবে। তার আগে গত ২০শে নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছিলেন, শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব তা করতে সব অংশীজন সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব। এদিকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এমপি আবিগালি বয়েড। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অস্ট্রেলিয়ার গ্রিনস দলের এমপি আবিগালি বয়েড গত ৩০শে নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে প্রথম পয়েন্টে বলেন, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিস অনুযায়ী ১৫ বছরের বেশি সময় আগে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যেটিকে ব্যাপকভাবে বৈধ বলা হয়েছিল। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তার ক্রমাগত বক্তব্য সত্ত্বেও ২০১৪ এবং ২০১৮ সালে বাংলাদেশের দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব, রাজনৈতিক দমন এবং বিরোধীদের উপর ক্র্যাক ডাউনের জন্য ২০১৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনের ব্যাপক সমালোচনা করেছে। এর বৈধতা এবং প্রতিনিধিত্বমূলক প্রতিকৃতিকেও প্রশ্নবিদ্ধ করেছে। নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৮ সালে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা বাহিনী কর্তৃক অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতনের অভিযোগ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। প্রথম পয়েন্টে তিনি আরও বলেন, শিডিউল অনুযায়ী নির্বাচনের মাত্র ২ মাস আগে দেশটির বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের কারাগারে প্রেরণ বাংলাদেশের সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের যে কোনো আভাসকে চূর্ণ করে দেয়। শুধু গত ৩ সপ্তাহে ১০,০০০ বেশি গণতন্ত্রপন্থী নেতাকর্মীকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে ধরনের দমন, ভোটারদের নির্বাচন করার গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচনী প্লেয়িং ফিল্ডকে মারাত্মকভাবে ক্ষমতাসীন দলের পক্ষে নিয়ে যায়। দ্বিতীয় পয়েন্টে অস্ট্রেলিয়ান এমপি বলেন,
এর হাউস যেন অস্ট্রেলিয়ান সরকারকে আহ্বান জানায় যে আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এই ধরনের তত্ত্বাবধান অত্যাবশ্যক যা নির্বাচনকে বেআইনি অনুশীলন এবং হস্তক্ষেপ মুক্ত করবে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তির জন্য সাহায্য করতে, যিনি অন্যায়ভাবে কারারুদ্ধ এবং তার অধিকার থেকে বঞ্চিত। এই পয়েন্টে তিনি আরও বলেন, বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে চলমান ব্যর্থতার জন্য শেখ হাসিনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য এবং গোয়েন্দা শাখার সদস্যদের বিরুদ্ধে টার্গেটেড স্যাংশন আরোপ করতে এই ধরনের নিষেধাজ্ঞা এবং শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে যে অস্ট্রেলিয়ান সরকার মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং স্বচ্ছতার অভাব রাজনৈতিক কর্মীদের দমন এবং কারচুপি নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগগুলো মোকাবেলায় বাংলাদেশ সরকারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য সমমনা দেশগুলোকে সহযোগিতা করতে। অপরদিকে ভোল পাল্টে দুই কুলি হারাতে বসেছেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমর। ঝালকাঠি এক আসনে প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে, এরপর আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমরকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। কেন্দ্রে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ থেকে শাহজাহান ওমরকে নৌকা দিলেও বিষয়টি মেনে নিতে পারছেন না রাজাপুর কাঠালিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে, ফলে তৃণমূলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মী কেউই থাকছেন না শাহজাহান ওমরের পাশে। কাঠালিয়া উপজেলার পাটি খালঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী ইউসুফ শিকদার বলেন, শাহজাহান ওমরকে কী দেখে মনোনয়ন দেওয়া হলো তা বুঝতে পারছি না। তার হাতে নির্যাতনের শিকার হয়নি এমন আওয়ামী লীগের পরিবার খুঁজে পাওয়া যাবে না রাজাপুর কাঠালিয়ায়। তিনি যখন নৌকা প্রতীক পেলেন তখন আমাদের রাজনীতি ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। শেষ করছি ভূমিকম্পের খবর জানিয়ে। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি তৈরি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলার সুপুয়া আমির শার্স নামক গার্মেন্টস কারখানায় আজ সকাল 9:35 দিকে ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিভার দিদারুল আলম জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে কেঁপে উঠলে শার্স গার্মেন্টসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে চেষ্টা করেন। এ সময় গার্মেন্টসটির প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে যে গার্মেন্টসটি ধসে পড়েছে। এতে অন্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার সময় পদদলিত হয়ে অর্ধশতাধিক নারী পুরুষ আহত হন। দিদারুল আলম বলেন, ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিকেরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে অনেকে আহত হয়েছেন। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি, পরে আহতদের সঠিক সংখ্যা জানা যাবে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডক্টর গোলাম কিবরিয়া টিপু বলেন, আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 15 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আমিশার্স গার্মেন্টসে পদদলিত হয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি, উদ্ধার শেষে আহতদের সংখ্যা বলা যাবে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক চাপ যেভাবে বাড়ছে সেটা উপেক্ষা করে নিশ্চিতভাবে বিপদে পড়বে বাংলাদেশ। সরকার কি বিষয়টাকে গুরুত্ব দিবে বলে মনে করেন আপনারা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।